সারা বিশ্বে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, সেই সঙ্গে মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী ঘোষণা করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কী কী পরীক্ষা করাবেন, এই পরিস্থিতিতে করোনা ভাইরাস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা অত্যন্ত জরুরি। মূলত করোনা ভাইরাস পরীক্ষার জন্য কোনো একটি পরীক্ষা চিহ্নিত করা যায় না, একাধিক পরীক্ষার পর তবেই করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে জানা যায়। তার জন্য কয়েকটি নির্দিষ্ট পরীক্ষাগারেই করা সম্ভব। হাসপাতাল বা ল্যাবে একাধিক পরীক্ষা করে তবেই করোনা ভাইরাস চিহ্নিত করা সম্ভব। ডিজিটাল ডক্টরের আজকের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব কীভাবে করোনা ভাইরাস চিহ্নিত করা হয় বা আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা কীভাবে করা হয় সেই সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সোয়াব টেস্ট, এই পরীক্ষায় একটি তুলার বল আক্রান্ত রোগীর গলা ও নাকের মধ্যে রেখে নমুনা সংগ্রহ করা হয়, তারপরে সেটা পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। নাজাল টেস্ট, এর জন্য পরীক্ষক একটি স্যালাইনের মাধ্যমে একটি রাসায়নিক নাকের ভিতরে প্রবেশ করায়, তারপর ইঞ্জেকশনের মাধ্যমে নাকের মধ্য থেকে সেটি বের করে নমুনা সংগ্রহ করে। শ্বাসনালী পরীক্ষা, একটি সরু টিউবের মতো নল যার নাম ব্রঞ্চোস্কোপ ফুসফুসের মধ্যে প্রবেশ করানো হয়, সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়। থুতু পরীক্ষা, আক্রান্ত রোগীর থুতু পরীক্ষার জন্য নমুনা হিসাবে সংগ্রহ করা হয়, কারণ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সর্দি কাশি দুটোই হয়ে থাকে। রক্ত পরীক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা করে করোনা ভাইরাসের প্রকার সম্পর্কে জানা যায়। উল্লেখ্য, কখন করোনা ভাইরাস পরীক্ষা করাবেন, যদি করোনা ভাইরাস প্রভাবিত শহরে খুব সম্প্রতি বেড়াতে গিয়ে থাকেন অথবা কোভিড-19 আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে এসে থাকেন, তাহলে অবিলম্বে করোনা ভাইরাস পরীক্ষা করান। এছাড়া জ্বর, সর্দি কাশি, থুতু দিয়ে রক্ত বেরোনো, শ্বাসকষ্ট, গলা ব্যথার মতো কিছু ঘটে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে করোনা ভাইরাসের পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, করোনা ভাইরাস চিকিৎসা এখন পর্যন্ত কোনো ওষুধ বেরোয়নি। বিশেষজ্ঞরা বলেছেন এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে তার দেহে এর চিহ্ন বা লক্ষণ খুঁজে পেতে অনেকদিন সময় লেগে যায়। সাধারণত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জ্বর বা কাশি নিয়ে হাসপাতালে যাওয়ার আগেই তার ফুসফুসের 50% ফাইব্রোসিস তৈরি হয়ে যায়, যার মানে অনেক দেরি হয়ে গিয়েছে।